বন্ধুরা, ভাত ডাল সব হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল বসে গেছে, আর বাজার থেকে এসছে চিংড়ি মাছ, অল্প করেই নিয়ে এসছে। এটা এক বেলার মতনই হবে, চিংড়ি পটল হবে। আর ছেলের এখন দেখি কি কি করা যায়, কত দূর করে খাওয়াতে, মানে স্কুলে পাঠাতে পারি খাইয়ে। দেখা যাক, তাড়াতাড়ি করে রান্না করছি, এখন 8:30 বেজে গেছে, 9:30-এর মধ্যে ওকে খাইয়ে রেডি করতে হবে। চলো ঝাপা ঝাপ রান্নাগুলো বসিয়ে ফেলি। কিরে, মাঠে খেলা হয়েছে? দরজাটা খোলো। দরজাটা খুলেছি তো, এটা বারবার এরকম হয়ে যায়। ঢুকে আয়। কি অবস্থা রে তোর? দাদা বসে বসে এই যে সিনেমা দেখছে, এখন অ্যাড দিচ্ছে, না অ্যাড দিচ্ছে না, এই তো হচ্ছে সিনেমাটা, এই ওই সিনেমাটা নেই না, ওই সিনেমাটার নাম অজয় দেবগন আর কাজলের। নীলমণি তোর কালির ছেলে না, না কি জানো সিনেমাটার নাম, ইয়ে এনিওয়ে মনে পড়ছে না। আচ্ছা, এখন যাচ্ছি ছেলেকে নিয়ে পড়াতে, ছেলের ছুটি হবে, দেরি হবে অনেক, দুজন স্যারের কাছে পড়ে, তারপর আস্তে আস্তে সেই রাত্রি 10টা বাজবে, আসার সময় আবার কিছু জিনিস কেনার আছে, বই টই এসব, ম্যাপ ট্যাপ এসব কেনার আছে, বুক স্টলে যেতে হবে, সেগুলো করে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যাবে। আমি ওকে পড়তে দিয়ে এসে রান্না টান্না করে আবার যাব আনতে। এখন আপাতত যাচ্ছি ওর সঙ্গে, বাজে হচ্ছে 4:30, আর সকালবেলা ব্লগিং করতে পারিনি, প্রচণ্ড মাথাটা ধরেছিল, সেই জন্য ব্লগিং করতে পারিনি। এখন থেকেই আরম্ভ করা, সকালে রান্নাটা কি করেছি সেটা দেখানো হয়ে গেছে, ওটা দেখে নিও, বাদ বাকিগুলো আমি করতে পারিনি। প্রচুর জামা কাপড় কাচা ছিল, সেগুলো কেচেছিলাম, আর আজ সকাল থেকে রোদ উঠেছিল, কিন্তু এখন আকাশের অবস্থা ভীষণ খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। ছেলেকে আমি রেনকোট দিয়ে দিয়েছি, আমি ছাতা নিয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি দুজনে মিলে রেপ রাইড করতে করতে, আস্তে আস্তে আমার 5:30 বেজে যাবে। আচ্ছা, ওকে, এই যে আয় বাবা, এই যে আয় ক্যামেরা একটু, আয় বাবা। আচ্ছা ঠিক আছে, ওকে আয় না, একটুখানি আয় না, দেখা মুখটা দেখা বাবা একটু। এই শুনছো, এক ডজন কলার দাম 50 টাকা নিয়েছে, এখানে 12টা নেই, 13টা আছে, একটা এক্সট্রা আছে, 50 টাকা নিয়েছে জানো তো। রাত হয়ে গেছে, এখন রাতের খাবারের ব্যবস্থা করছি, রাতে ভাত করছি, আর এই যে পনির নিয়ে এসেছি, এটা হচ্ছে রেড কাউ ডেয়ারি পনির। এই পনিরটা ভালো হয়, সামনের দোকান থেকে পাওয়া যায় তো, বেশি দূরে যেতে হয় না, সেই জন্য এই পনিরটা নিয়ে চলে আসি চট করে। একঘেয়ে খাবার খেতে খেতে যখন অরুচি হয়ে যায়, মানে মাছ মাংস ডিম এগুলো খেতে খেতে যখন অরুচি হয়ে যায়, তখন মাঝে মাঝে আমরা পনির এনে খাই। পনিরটা আমরা সবাই খুব ভালোবাসি, ছোটবেলায় আমার ছেলে পনির খুব একটা খেতে চাইতো না, তবে এখন খায়, এখন ভালোবাসে খেতে। পনিরটা ডুমো ডুমো করে কেটে নেবো, আর এই যে আলু কেটে নিয়েছি, পনিরগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পনিরের একটা সুবিধা কি বলতো, এটা হচ্ছে আমি যেভাবে পনির করি তাতে খুব কম তেল লাগে, খুব সিম্পলভাবেই করি, যাতে খেয়ে বদহজম না হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে, হয়ে গেছে, এবার একটুখানি ভেজে নেব পনিরগুলোকে, লাইট করে ভেজে নেব, দু পিস হালকা হালকা করে, খুব বেশি কড়া হয় না, বেশি কড়া করে ভাজলে আমাদের বাড়িতে খেতে চায় না কেউ, একদম লাইট করে ভেজে তুলে নেবো। নিয়ে আলু মিশিয়ে জাস্ট একটু নুন হলুদ লঙ্কা দিয়ে সিম্পল করে তরকারিটা আমি করে নিই, এটা খুব স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও খুব সুস্বাদু হয়। পনিরগুলো ভেজে নিয়ে আলুটা মিশিয়ে দেবে, পনিরের সাইজ আর আলুর সাইজ মোটামুটি একই, না পনিরটা একটু বড় সাইজ, পনিরটা তো আমার দাদা কেটে দিয়েছে। ঠিক আছে, ওকে আমি পনিরের তরকারিটা করি, আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগে, কেন গো তোমরা কমেন্ট করো না, একটু কমেন্ট করতে পারো তো, আমার ভালো লাগে, যা যা দেখছো তোমরা সবাই আমার কমেন্ট করবে, আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো।
এতক্ষণ ধরে আমার ব্লগটা চলছে, অথচ আমি কিন্তু এখনো তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাইনি। আমার চ্যানেলে তোমরা যারা আছো, আমাকে ভিজিট করছো, আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সোনাইকে পড়তে দিয়ে আমার হাতে অঢেল সময় ছিল, আমি রান্নাবান্নাগুলো সেরে নিয়ে এখন কিছু রিলস বানালাম, কিছু শর্টস ভিডিও বানালাম, আর এখন তোমাদের সাথে একটুখানি গল্প করে নিচ্ছি। নিয়ে যাব ছেলেকে আনতে, তার আগে শাড়িটাকেও চেঞ্জ করে নেবো, কারণ এই ভালো শাড়ি পরে রাস্তায় বেরোলে পুরো কাদায় কাদা হয়ে যাবে। আর আমার বর আমাকে সবসময় বলে কি, তুমি সবসময় ভিডিও করে যাও, হাতে মোবাইল নিয়ে রিলস করো, শর্টস করো, ইউটিউব করো, এতে তুমি কি পাচ্ছ? কিছুই তো পাচ্ছ না, তোমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আমি বলি না 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 না, আমার মূল্যবান সময় একদম নষ্ট হচ্ছে না, কারণ এতে আমি স্যাটিসফাইড হচ্ছি। আমাদের জীবনটা না ভীষণ ছোট, ভীষণ ছোট। আজকে আমি তোমাদের সাথে কথা বলছি, কালকে হয়তো নাও থাকতে পারি, এই পৃথিবী থেকে চলেও যেতে পারি, না ফেরার দেশে চলে যেতে পারি। সেই কারণে আমার মনে হয় আমার বিষয়ে কে কি ভাবছে, আমার বিষয়ে কে কি বলছে, এসব না ভেবে আমি আমার বিষয়ে কি ভাবছি, আমি কি করতে চাইছি, সেটা করাটাই আমার মনে হয় বেটার হবে। না হলে নিজের ইচ্ছেগুলোকে গলা চেপে মেরে ফেলার মতন হবে, বুঝতে পেরেছো তো? সেই কারণে আমার মনে হয় জীবনটা তো খুবই ছোট, সেই কারণে যেটা করতে ইচ্ছে হচ্ছে সেটা করে ফেলো, প্রাণ খুলে বাঁচো। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ বাই।